আসসালামু আলাইকুম আহমতুল্লাহি মাতা পিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্তেকবার উল্লেখ করব যে ইস্তেকবার পাঠ করলে মাতা পিতার সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে আল্লাহ আল্লাহরবুল আলমিন কোরআনুল করিমে যত জায়গায় নিজের এবাদতের জন্য বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন ঠিক তত জায়গায় তার বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন সিও মাতা পিতার প্রতি সদ ব্যবহার করতে সুপ্রিয় দর্শক মাতা পিতার প্রতি সদ্ব্যবহারের সাথে সাথে তাদের জন্য ইস্তেকবার করা যাতে করে তাদের মান মর্যাদা বৃদ্ধি পায় ইহুকালে এবং পরকালে এ সম্পর্কে আমি একটি হাদিস উল্লেখ করব তারপর তার অর্থ করব তারপর মাতা পিতার জন্য কোন ইস্তেকবারটি পাঠ করবেন তাহা উল্লেখ করব। আর আবি হরায়ত রিয়াহু আনহু আনী নবী সাল আলী হামা কলা ইন্নার রজুলা লাতুর ফাও দারা জাতুহু ফিল জান্না ফায়াকুলু আন্না হাদা ফাই কলু বিস্তিগফারি ওয়ালিদিকা ঢাকা অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন জান্নাতে মানুষের মর্যাদা অবশ্যই বৃদ্ধি করা হবে সে বলবে এটা কিভাবে হলো বলা হবে তোমার জন্য তোমার সন্তানের ক্ষমা প্রার্থনার উশিলায় সুপ্রিয় দর্শক তাহলে বোঝা যায় যদি সন্তান তার মাতা পিতার জন্য আল্লাহ রব্বুল আলামী নিকটে ইস্তেকফার করে ক্ষমা প্রার্থনা করে তাহলে মাতা পিতার সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে তাই আসুন মাতা পিতার জন্য ইস্তেকফার করতে সুরাই ইব্রাহিমের একচল্লিশ নম্বর আয়াতটি বেশি বেশি করে পাঠ করি সেই আয়াতটি হল রব্বানাগ ফির ওয়ালি দাইয়া ওয়ালিল ইয়াওমায়া কৌমুল হিসাব এর অর্থ হল হে আমাদের পালনকর্তা আমাকে আমার পিতামাতাকে এবং সব মমিনকে ক্ষমা করুন যেদিন হিসাব কায়েম করা হবে সুপ্রিয় দর্শক আসুন আমরা বেশি বেশি করে পাঠ করি রব্বানগ ফিরিলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল হিসাব